হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ কিচেন হোম। ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো খুবই দারুণ একটি স্ন্যাক্স, যা আপনারা সকলেই পছন্দ করবেন এবং বানানো কিন্তু খুবই ইজি। তাহলে চলুন আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া পাতা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1টি ডিম। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্ন্যাক্সটি বিকাল কিংবা সন্ধ্যায় যে কোনো টাইমে খেতে পারেন, অথবা চায়ের সাথে বা আড্ডার টাইমে এই স্ন্যাক্সটি সহজেই তৈরি করে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখন এর ভিতরে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। যদি আপনারা মনে করেন যে এখানে দুধ ব্যবহার করবেন না, তাহলে এর জন্য পানি ব্যবহার করতে পারেন। ভালো করে আবারও এভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। একটি গ্লাসের ভিতরে আমি একটি পলির ভিতরে মিশিয়ে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে পিপিং ব্যাগগুলো ছিল না, এই জন্য আমি এখানে ভালো পরিষ্কার একটি পলি নিয়ে নিয়েছি। সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এটা আমি উঠিয়ে নেব। আর প্রয়োজন মতো মুখটা এখান থেকে কেটে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে জিলেপির যেরকম প্যাঁচ দেয় ওইভাবেই তৈরি করে নিচ্ছি। যদিও আমি এটা দিতে পারছি না, তবে আপনারা যদি এই বিষয়ে এক্সপার্ট হন তাহলে সুন্দর করে দিতে পারেন। আমি চেষ্টা করছি সুন্দর হওয়ার জন্য, কিন্তু যদিও সুন্দর হচ্ছে না, ত্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছে, তবে আপনারা যেন হাসবেন না। দেওয়া হয়ে গেলে এক পাশের জন্য অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলে খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে, কারণ প্রথম ধাপে এগুলো খুবই নরম থাকবে। যখন এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে স্ন্যাক্সটি তৈরি হয়ে গেছে। এটি আমি নামিয়ে নিচ্ছি। এর চেয়ে আর বেশি ভেজে নিব না, এতে করে পুড়ে যাবে এবং খেতে তিতা লাগবে। পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে আমি ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল আজকের জিলেপি স্ন্যাক্স রেসিপি। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আর সেই সাথে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি একটি স্ন্যাক্স আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আজকের আয়োজন এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।